আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার বাসায় এসেছে আমার আম্মু, আমার ছোট বোন, আর এসেছে যারা আমার মেঝে বোনের মেয়ে। তো ওরা এসেছে, আয়নবাবু অসুস্থ এটা শুনে আয়নবাবুকে দেখতে এসেছে। তো সামান্য কিছু খাবার রান্না করেছিলাম দুপুরের জন্য, তো সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে এহসানের পাপা কিছু মিষ্টি খাবার এনেছে, তো বাচ্চারা সেই মিষ্টি খাবারগুলোই খাচ্ছে খাওয়া দাওয়া শেষে। এখন বিকেলবেলা আমার বোন বানাবে শর্মা, তার জন্য সে পরিমাণ মতো নিয়ে নিয়েছে ময়দা, আর দিয়ে দিল ইস্ট, দিয়ে দিবে পরিমাণ মতো চিনি, লবণ এবং 2 চামচ সয়াবিন তেল আর গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে, হাত দিয়ে মিশিয়ে ময়দাগুলো, তারপর হালকা কুসুম গরম পানি নিতে হবে। কুসুম গরম পানি অল্প অল্প করে মিক্সড করে একটা নরম ডো তৈরি করতে হবে, এবং আমরা এই ডোটা রেখে দেব চুলোর পাশে, একটু গরম জায়গায় রাখতে হবে যাতে এইটা তাড়াতাড়ি সেট হয়ে যায়। মানে ইস্ট দেওয়ার কারণে আমার এই রুটির খামিরটা ভালোভাবে ফুলে উঠবে। তো ফুলে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব, চুলোর আগুনটা একটু ধরিয়ে রাখবো কম আছে, তারপর চুলোর পাশে আমরা এটা ঢাকনা দিয়ে রেখে দেব 1-2 ঘন্টার জন্য। সাধারণত আমরা যদি হোমমেড শর্মা খেতে চাই, তাহলে আমরা এই যে এখন যেভাবে দেখছেন এভাবেই হোমমেড শর্মাগুলো বানিয়ে খেয়ে ফেলি, ভালোই লাগে। তো এ পর্যায়ে আমি বানাবো হোমমেড মেয়োনিজ। তো সেটার জন্য এই তো আমি সমস্ত উপকরণ হাতের কাছে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1টি ডিম, আর দিয়ে দেব রসুন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ, আর স্বাদ বাড়াতে হলে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন, মেয়োনিজ হয়ে যাবে, তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দেব চিনি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কেউ কেউ আছে যে মেয়োনিজে একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, তো তারা বুঝে শুনে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর দিয়ে দেব তেল, তো তেলটা 1 কাপের মতো তেল লাগবে। তেলটা আমি একবারে দেবো না, অল্প অল্প দেবো এবং ব্লেন্ডারে ব্লেন্ড করব। যদি একবারে তেল ঢেলে দিই তাহলে কিন্তু এটা আমার মেয়োনিজটা হবে না, সামান্য সামান্য তেল দেবো আর বারবার ব্লেন্ড করে আমার মেয়োনিজটা আমি তৈরি করে নেব। তো এই তো আমি কিন্তু সিরকা দিয়েছিলাম, যাদের সিরকা থাকবে না তারা লেবুর রস ইউজ করতে পারেন। আর এই যে আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। শর্মার ভেতরে যে পুর থাকে সেটার জন্য আমি নিয়ে নিয়েছি শশা কুচি, গাজর কুচি, আর আছে মুরগির বুকের মাংস সেদ্ধ করা, আছে টমেটো সস, আছে মেয়োনিজ। তো এই সেদ্ধটা আমি সাধারণত লবণ, আদা, রসুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আর এদিকে এই যে মাশাল্লাহ অনেক বেশি ফুলেছে, তো এটা আমরা হাতের সাহায্যে এর ভিতরের যেই বাতাসগুলো আছে এটা বের করে নেব এবং একটু মথে নেব। তারপর রুটির গোলা তৈরি করে আমরা রুটিগুলো বেলে নেব।
এইদিকে শসা আর গাজর কুচিগুলো আমি ভালোভাবে হাত দিয়ে চেপে এর রসটা ফেলে নিয়েছি এবং এই সমস্ত উপকরণ একসাথে মিক্সড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো সস আর মেয়োনিজ মারিয়ে কমিয়ে নেবেন। আর এই তো এভাবে এখন আমি রুটিটাকে ফোল্ড করে একটা টুথপিকের সাহায্যে আটকে দেবো। এইভাবে করে আমি প্রত্যেকটা শর্মা বানিয়ে নেব। আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন। হোমমেড শর্মা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝবেন এটার আসল মজাটা। বাহির থেকে কিনে খেতে গেলে কিন্তু ভালো দাম দিয়ে কিনে খেতে হয়, আর সব সময় আমরা মেয়েরা কিন্তু ঘর থেকে বের হয়ে একটা খাবার আনতেও সেটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে পড়ে, কারণ আমাদের ঘরে ছোট বাচ্চা থাকে। তো বাচ্চাদেরকে খুশি করতে গেলে বা বড়দেরও আমরা এটা কিন্তু ভালোই লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, খেতে খুব বেশি ভালো লাগে। আমাদের তো বাসায় এটা সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই। বাহিরের কোনো খাবার যদি সেটা ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু সেটার আনন্দই অন্যরকম লাগে। বাইরের খাবারের টেস্ট বাইরের মতো, ঘরের খাবারের টেস্ট ঘরের মতো। যতই বাইরের খাবার টেস্টি হোক না কেন, ঘরে কিন্তু একটা খাবার তৈরি করে খেতে সেটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে আর খুব আনন্দও লাগে। তো আমার আম্মু এখন চলে যাবে, আমার আম্মু বিদায় নিচ্ছে আয়নার কাছ থেকে। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সকাল সন্ধ্যা ব্লগের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।